ময়ূরভঞ্জ জেলার মোরড়া তহসিল অন্তর্গত বিভিন্ন ঘাটর লঘু খনিজ দ্রব্যর চোরা চালাণ রোকিবার বিফল হয়েছে স্থানীয় প্রশাসন। লুচকালি চালিছে স্থানীয় প্রশাসন ও বালি মাফিয়াঙ্ক মধ্যে বড়ুছি চোরা বালি মাফিয়াঙ্ক দৌরাত্ম্য। রাজস্ব সংগ্রহ আড়ে বিভাগের অনুকম্পা কাহা স্বার্থর বলে লোকঙ্ক প্রশ্ন। মোরড়া তহসিল অঞ্চলের সক্রিয় থিবা বালি মাফিয়া মানে অবাধরে চোরা কারবার চলাই আসুছন্তি। তহসিল ও থানা পক্ষরু কা ভা চড়াউ মঝিরে মঝিরে করা যাইছি সত, কিন্তু মাফিয়া মানকর কিছি ফরক পড়ুনথিবা দেখা যাউছি। বালি মাফিয়া মানে নিয়মকু উলঙ্ঘন করি দিন ও রাতিরে ট্রাক্টর ট্রক ডম্পর ভর্তি করি বালি উঠাই চালাণ করুথিবা এক নীতিদিনিয়া কথা হইছি। তেবে মোরড়া তহসিল অধীনরে থিবা নিলাম হই নথিবা কেতেক নদী ঘাটরু বেআইন ভাবরে বালি উঠুথিবার সূচনা প্রশাসন পাইথিবা বেলে বালি মাফিয়া মানে প্রশাসনর চড়াউ সময়রে সতর্ক হই পড়ুথিবা আশ্চর্যর বিষয়বস্তু। তেবে কিছুদিন হব খুরুন্টিয়া ও টুক পলাশিয়া নদী ঘাটরু মাফিয়া মানে রাতি ১২টা পরে বালি উঠাণ করুথিবা অভিযোগ হেউছি। শহ শহ ট্রিপ বালি গাঁরে গচ্ছিত রয়েছে। বিভিন্ন নিলাম হই নথিবা বালিঘাট মধ্যরু মুখ্য ঘাটগুড়িক হেলা মোরড়া থানা অধীন গুহালডিহা শিলদা কুসুমকুটি বড়মুন্ডাবণি কণ্ঠাড়িয়া তুকপলাশিয়া খুরুন্টিয়া পলাশ মুন্ডলী নদীঘাট নিলাম ন হই উঠুছি বালি বলে অভিযোগ হয়েছে। নিজ অঞ্চলের বিজু পক্কা ঘর প্রধানমন্ত্রী আবাস ও সরকারি স্তরের উন্নতিমূলক কার্য পাই দরকার হেউথিবা বালি উচিত মূল্যরে পাইপারু নথিবা বেলে বেধড়ক ভাবে বড় বড় ডম্পর ট্রাক্টর মাধ্যমে পড়োশী রাজ্য পশ্চিমবঙ্গকে চড়া দামে মাফিয়া মানে বিক্রি করে মোটা অঙ্কের অর্থ রোজগার করুছন্তি। এই বালি চোরা চালাণকে যথাশীঘ্র রোকিবা পাই সরকারি স্তরের দৃঢ় ভাবে পদক্ষেপ নেবার আবশ্যকতা অছি বলি দাবি হইছি। পুলিশ ও রাজস্ব বিভাগকে খোলা চ্যালেঞ্জ দেউথিবারু উভয় বিভাগ পক্ষরু দৃঢ় কার্যানুষ্ঠান নেবার আবশ্যকতা রহিছি বলি বুদ্ধিজীবী মহলরে আলোচনা হেউছি। তেবে পুলিশ প্রশাসন এবং রাজস্ব বিভাগ পক্ষরু কোন পদক্ষেপ রহুছি দেখিবাকু বাকি রহিলা। ময়ূরভঞ্জরু স্বরূপ দাসক রিপোর্ট বসুধা মিডিয়া। নিলাম প্রক্রিয়া হল সেতবে বালি উত্তোলন স্বতন্ত্র যে নিয়ম রয়েছে তাকে রাজস্ব বিভাগ পক্ষ নিলামধারী মানুষ অবগত করা যাই, কিন্তু আজ বালি সৈরা যে নিলামে নেলে সে নিয়ম পাঁচ কিংবা তহসিল পক্ষ তাকে যাঞ্চ ঠিক ভাবে করা যায়। দেখুন বালি সৈরা যে জায়গার চিহ্নট হল এবং যেটা সৈরা যে বালি উঠবা কথা তার গোটা নির্দিষ্ট পরিসীমা রয়েছে সে এবং নালি পতাকা সে ভিতরে রহবা কথা পোতা হয়েছে যেটি বালি সেভাবে কৌশি দেখা যাও না। অন্যপটে বালি নিলামধারী মানে নদীর যেটি ইচ্ছা সেই বালি ফলরে নদী বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে তথা বন্যা আসুচি। অন্যপটে দেখুন বালি উঠবা কথা সরকারি অফিস খোলা হওয়ার বন্ধ হওয়া পর্যন্ত সেই সময় ভিতরে বালি উঠবা কথা, কিন্তু বালি উঠুছি রাতে ৩টা সকাল ১০টা পর্যন্ত এবং সন্ধ্যা ৫টা রাতে যেটি কি পরমিট দিয়া যাও না। পরমিট যা বি দিয়া হচ্ছে সে যে গাড়িওয়ালা পরমিট রখুচান গোটে পরমিট রখুচান দিন যাক বালি টাঁচুন যেতবে ধরা পড়ে যাচ্ছেন ডেট পকে রাজস্ব বিভাগ হোক কি পুলিশ সেটা গ্রহণ করছেন যেটা কি সম্পূর্ণ বেনিয়ম। তবে এইভাবে বেনিয়ম কার্যকে প্রশাসন এবং মাফিয়া ভিতরে বেশ সলা সুতরার বহু চতুরতার সহ চলাই কি সরকার রাজকোষকে হরিলুট করছেন আর প্রশাসন নীরব দ্রষ্টা এটি কুহাযিব বলে সে তাঁর সহযোগী ভাবে অনুকম্পা দেখে সরকারকে ক্ষতি পৌঁছুচি সাধারণ সম্পত্তিকে হরিলুট করছেন। এভাবে অপরাধ ক্ষেত্রে সরকার সেইভাবে অধিকারী মানুষ ভিতরে বিরোধে দৃঢ় পদক্ষেপ নেওয়ার আবশ্যকতা রয়েছে।